আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো টি কেক, প্লেন টি কেক। চা আর কেকের কম্বোটা কিন্তু বেশ দারুণ, চায়ের সাথে মাঝে মাঝে কেক খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে চায়ের সাথে ঝটপট খাওয়ার জন্য কেক বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নেই প্লেন টি কেক তৈরির রেসিপি। প্লেন টি কেক তৈরির জন্য আমি প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি এরকম। এরপর আমি তাতে দিয়ে দিব দুইটা ডিম। আমি এরকম একটা হ্যান্ড মিক্স দিয়ে ডিম দুইটা ফেটে নেব ভালো করে। আমি কোনো ইলেকট্রিক বিটার ইউজ করব না আজকে, একদম সিম্পল বেসিক ওয়েতে এই টি কেকটা আমি তৈরি করব। এভাবে একটু ফেটে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব হাফ কাপ চিনি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ ঘি। এখানে তেলও ইউজ করা যেতে পারে, আমি ঘি ইউজ করছি, তাতে করে ফ্লেভারটা একটু ভালো আসবে। এখন আমি এই তিনটা একসাথে ভালো করে ফেটে নিব। ততক্ষণ পর্যন্ত ফেটে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিগুলা একদম সম্পূর্ণ গলে যায়। ভালোভাবে চিনিটা মিক্স হয়ে যাওয়ার পর এখন আমি একটা চালনি নিয়ে নেব। এরকম তাতে দিয়ে দিব 1 কাপ ময়দা। তাতে দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং সোডা। এখন আমি সবকিছু ভালোভাবে চেলে নিচ্ছি। এখন আমি সব উপকরণগুলো এই হ্যান্ড মিক্সটা দিয়ে মিক্স করে নিব। ধীরে ধীরে আমি হ্যান্ড মিক্সটা দিয়ে মিক্স করে নিচ্ছি। আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পানি। দেখুন ব্যাটারটা কিন্তু আমাদের তৈরি হয়ে গিয়েছে। একদম এরকম একটা ব্যাটার আমাদের কিন্তু লাগবে, এরকম রিবন ব্যাটার। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি লবণ। লবণের আমি একটা পরোট তৈরি করে নিয়েছি। এখানে কিন্তু আমরা যে খাবার লবণটা খাই সেটাই আমি দিয়েছি। আর তার মধ্যে আমি দিয়ে দিব এরকম একটা স্ট্যান্ড। এখন আমি প্যানটা ঢেকে দিচ্ছি। আমি যে ঢাকনের ফুটাটা ছিল সেটা কিন্তু বন্ধ করে দিয়েছি একদমই। এটা আমি মিডিয়াম আঁচে 10 মিনিট প্রিহিট করে নিব কেকটা বেক করার জন্য। আজকে আমি কেক মোল্ড হিসেবে বেক করার জন্য এরকম একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি। তাতে আমি কিছুটা তেল দিয়ে চারিদিকে তেলটা ব্রাশ করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব কিছুটা ময়দা, দিয়ে আমি চারিপাশে ভালোভাবে ছড়িয়ে দিব।
যেন সব জায়গায় লেগে যায়। যেহেতু আমি কোনো রকম বাটার পেপার ইউজ করছি না, সেহেতু আমি এভাবে ময়দাটা দিয়ে আজকে কেকটা বসাবো। দেখুন, আমি চারিদিকে ময়দাটা ভালোভাবে ছড়িয়ে নিয়েছি আর এক্সট্রা ময়দাটা আমি ঝেড়ে ফেলেছি। এখন আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু গ্লাসের সম্পূর্ণ অংশটা ব্যাটার দিয়ে ভরিনি, কারণ এটা যখন ফুলবে তখন কিন্তু বেশ খানিকটা অংশ পূরণ হয়ে যাবে, আর যদি আমি সম্পূর্ণ অংশটা ভরে দেই তাহলে কিন্তু এটা উতলে পড়ে যাবে নিচে। 10 মিনিটের জন্য আমাদের প্যানটা প্রিহিট হয়ে গিয়েছে। এখন আমি খুব সাবধানে গ্লাসটা এর মাঝখানে বসিয়ে দিচ্ছি। এই কেকটাকে আমি 30 থেকে 40 মিনিটের জন্য এভাবে মিডিয়াম লো আঁচে বেক করে নিব। বন্ধুরা, 30 মিনিট কিন্তু পার হয়ে গিয়েছে। এখন আসুন আমরা চেক করে নিই যে কেকটার কি অবস্থা। দেখুন, কেকটা কিন্তু দেখে মনে হচ্ছে হয়ে গিয়েছে, বেশ ফুলেও উঠেছে। আমরা এখন একটা টুথপিক দিয়ে এটা চেক করে নিই। দেখুন বন্ধুরা, এটা একদম ক্লিন বের হয়ে এসেছে। এখন আমি কেকটা নামিয়ে নিচ্ছি। কেকটার বেকিং আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এটা কিছুক্ষণের জন্য রেখে ঠান্ডা করে নিচ্ছি। বন্ধুরা, কেকটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটা বের করে নিব। দেখুন, এটা কিন্তু অলরেডি আলগা হয়ে এসেছে। আমি একটা ছুরি দিয়ে পাশটা একটু ছাড়িয়ে নিচ্ছে। দেওয়ার কারণে কিন্তু একদম সহজে কেকটা ছাড়িয়ে এসেছে। এখন আমি কেকটা কেটে নিচ্ছি। দেখেছেন বন্ধুরা, ভিতরটা কি সুন্দর সফট হয়েছে। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজে আমার প্লেন টি কেক তৈরি হয়ে গেল চুলাতেই, আর মাত্র একটা স্টিলের গ্লাস দিয়েই। আপনারাও কিন্তু আমার রেসিপিটা ফলো করে খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারেন। প্রিপারেশনে তো কোনো টাইমই লাগে না, শুধুমাত্র বেকিংয়েই যতটুকু টাইম লাগে অতটুকু টাইমই কিন্তু লাগবে। রেসিপিটি পছন্দ হলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ। আমার কেকে কিছু ব্যাটার বেঁচে গিয়েছিল, সেই জন্য আমি একটা আলাদা মোল্ডে এটা বসিয়েছিলাম। আমি আপনাদের সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে, এখন আমি এই কেকটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি যে কেমন সফট হয়েছে।